নমস্কার বন্ধুরা, আজ বিকেলবেলায় একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে এসেছিলাম আরামবাগ। তো অনেকদিন ধরেই ভাবি যে আরামবাগ যখন আসি তখন তারকেশ্বর মন্দিরে কেন যাই না। আজকে টুপসু বলে দিয়েছে একটু তারকেশ্বর মন্দিরে যেতে, তাই এখন আমি ঢুকেছি তারকেশ্বর মন্দিরের রাস্তায়। বাবা ভোলেনাথকে একটু দর্শন করব। তো চলো তোমাদের কাছে তারকেশ্বর মন্দির এবং বাবা ভোলেনাথের দর্শন করাই। এখন চলছি আমরা তারকেশ্বর মন্দিরের রাস্তা, গাড়ি করে যাচ্ছি। সামনেই পার্কিং করবে, সেখান থেকে ডান দিকে যেতে হবে, এই ডান দিকে রাস্তা ধরবেন। তো বন্ধুরা চলো, দেখতেই পাচ্ছ এখন ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। তারকেশ্বর স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে তারকেশ্বর মন্দিরের দিকে, সেদিকেই যাচ্ছি। এই ডান দিকে সোজা রাস্তা চলুন, ওখান দিকে গিয়ে ডান দিকে রাস্তা পড়বে। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি তারকেশ্বর যাওয়ার রাস্তা। বন্ধুরা চলে এসেছি সেই তারকেশ্বর মন্দিরের গেট, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রাজারাও আরামণ্ডল তরুণ বলে। এখান দিয়ে সোজা ঢুকে যেতে হবে মন্দির, সামনে গেলে পার্কিং পাবো। চলো, ঢুকে গেছি মন্দিরের রাস্তায়। এই যে এখানে পার্কিং, এখন চলে এসেছি তারকেশ্বর পার্কিংয়ে। 50 টাকা নিল, সুন্দর সিস্টেম, গাড়ি রাখার খুব ভালো জায়গা। এখানে গাড়িটা রাখবো, টেনশন ফ্রি। এই গলি গেলে যে কোনো জায়গা দিয়ে বেরিয়ে মন্দিরে যাওয়া যায়। ডান দিকে গলির মধ্যে মন্দির। তো বন্ধুরা গাড়িটা রাখা হলে তারপরে হাঁটতে হাঁটতে যাবো মন্দিরের দিকে। তো চলো গাড়িটা আগে পার্কিং হোক। বন্ধুরা নেমে গেছি, এখন হাঁটতে হাঁটতে যাবো মন্দিরের দিকে। আজ থেকে প্রায় 2019-এর দিকে এসেছিলাম, তখন আমার পায়ের কন্ডিশন অত ভালো ছিল না। তোমরা জানোই আমার পাটা ভেঙে গেছিলো, তখন মোটামুটি এখান থেকে হাঁটতে হাঁটতে গেছিলাম। তা বাবা না ডাকলে তো আসা যায় না, তাই দুদিন তিন দিন ধরে আমরা দুজনই ওখান থেকেই ভাবছি কখন আসবো। তো তোমাদেরকে পুরোটা শেয়ার করব মন্দিরের রাস্তা। তো চলো যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ দুদিকে মন্দিরের দোকান। আমি যখন এসেছি তারকেশ্বর মন্দিরে, বলছি যে টুপসুর জন্য আসা, আজ থেকে 4-5 বছর আগে এসেছিলাম, তখন তো আমি হাঁটতে পারতাম না অত ভালো করে। তাই বাবার কাছে এসেছি আমাদের ভালোর জন্য, সঙ্গে আমাদের আসার জন্য খুব ভালো করে যাতে সুন্দরভাবে আসে, সেই জন্য বাবার কাছে আশীর্বাদ নিতে এসেছি। চলো তোমাকেও দেখাবো। ঠিক আছে, পুজো দেবো কিছু। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই বিখ্যাত পুকুর বলো যাই বলো, এখানে সবাই চান করে অজস্র শরণার্থীরা এই যে সবাই চান করছে। শ্রাবণ মাস, এই পবিত্র মাস, আমার সৌভাগ্য হয়েছে এসে আসার। আজকে চলে এসেছি তারকেশ্বর মন্দিরের সামনে, যে
কোটা আছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ। চলো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সেই শুদ্ধ পুকুরে এসেছি, হাত পা জল দিয়ে নিলাম এখান থেকে, তারপর যাব মন্দিরের ভেতরে আমাদের ভালোর জন্য, সবার ভালোর জন্য কামনা করতে, বিশেষ করে আমার পুজো শোনা আসছে তার ভালোর জন্য, বাবা তারকনাথের কাছে এসেছি। তা চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন তারকেশ্বর মন্দিরে বাবা ভোলানাথের দরজার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর পুজো দিলাম, নিজে নিজেই পুজো দিলাম। এখন তো দরজা বন্ধ, একটা ছোটো ছোটো ফুটো থাকে, ওখান দিয়ে বাবাকে দর্শন করা যায়, সেখান দিয়ে দর্শন করলাম। এই আমার পুজোর ডালি নিয়ে টুপসু, আর আমাদের সুস্থ সুন্দর উঁচু সোনা আসবে তার শুভ কামনা করে পুজো করলাম। তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি, তাই সেটা শেয়ার করছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথের দর্শন করো। বাবা ভোলেনাথের দর্শন না হলেও অ্যাটলিস্ট বাবা ভোলেনাথের মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, তা আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও আশীর্বাদ পাও, এবং আমার পুজো সোনা এবং আমার টুপসুকে তোমরা সবাই আশীর্বাদ করো, যাতে সুস্থ সবলভাবে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আমাদের কোলে আসে। তোমরা জানো এটা আমাদের অনেক দিনের কষ্ট, তা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই একটু আশীর্বাদ করো, আমার থেকে বেশি আমার টুপসুকে বেশি আশীর্বাদ করো, যাতে ও সুস্থ থাকে এবং ওর সুন্দর একটা পুজো সোনা আর কোলে আসে। ওর বহুদিনের এটা কী বলবো, বহুদিনের বহুদিনের প্রতীক্ষার ফল, তো ওকে তোমরা সুস্থ রেখো, আমার পুজো সোনাকে সুস্থ রেখো। জয় বাবা ভোলানাথ। বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের তারকেশ্বর মন্দিরে নন্দী মহারাজের কাছে। তো নন্দী মহারাজের কানে কানে বলতে হয় আমার পুজো সোনাকে, আমার টুপসুকে, আমাদের মহারাজের সবাইকে আমি ভালো রেখে সুন্দরভাবে আমার পুজো সোনা আসে, সেটা তুমি তোমরা দেখতে পাচ্ছ। মন্দিরের বাইরেটা এখান থেকে করেছিলাম, এখান থেকে আমার পুজো কমপ্লিট, আমি এখন বেরোচ্ছি। তা চলো তোমাদের সঙ্গে আমি যে রাস্তাটা বেরোচ্ছি সেটা শেয়ার করছি, এটা হচ্ছে মন্দিরের ঢোকা বাইরে, যা বলো দুটো একই রাস্তা। চলো যেতে পারছি, এখন গিয়ে আমাদেরকে ভালো করে পুকুরটা দেখাবো। এটা হচ্ছে সেই পুকুর পুষ্পনাকে তোমাদেরকে দেখালাম, এখান থেকে আমি হাত পা ধুয়ে গেছি মন্দিরে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো পুকুরটা, দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুজো দেওয়া শেষ, এই আমি প্রসাদ নিয়ে নিয়েছি, এখন সোজা যাবো পার্কে, যেন গাড়িটা পার্কিংয়ে রাখা আছে। তো যাওয়ার আগে আর একবার বাবা ভোলানাথকে, বাবা তারকেশ্বরকে নমস্কার জানাতে চাই, প্রণাম জানাতে চাই। জয় বাবা তারকনাথ, সবাইকে ভালো রেখো, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, ওম বল। বন্ধুরা প্রাণ ভরে পুজো দিয়েছি, হয়তো গেটটা খোলা ছিল না, কিন্তু বাবাকে যে দুটো বড় বড় ফুটো করে রেখেছে সেখান দিয়ে দেখেছি, তাতেই আমার মন ভরেছে, অ্যাটলিস্ট নিজে হাতে পুজো দিয়েছি। এর আগের বার প্রচণ্ড ভিড়ে ঠিকঠাক করে মন ভরে পুজোই দিতে পারিনি, এবার পুজো দিয়েছি এবং বাবার কাছে আমার টুপসুর এবং আমার পুচু সোনার সুস্থ সবল জীবন কামনা করেছি, এবং খুব সুন্দরভাবে যাতে আমাদের বাচ্চাটা আসে সেটা কামনা করেছি, এবং তোমাদের কাছেও আমরা আশীর্বাদ চাইছি। তা চলো
আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে। আমরা জাস্ট তারকেশ্বর ভ্রমণ কি বলবো, তারকেশ্বরে পুজো দিতে আসার জন্যই ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে রাখছি। তোমাদের যদি আমাদের বাবা তারকনাথের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভাবিস ব্লগ থেকে আমি ভাবি, আজকে টুপসু আমার সঙ্গে নেই তোমরা জানোই, তা ওর হয়েও সবার কাছে আশীর্বাদ কামনা করছি। তবে ব্লগটা এখানেই শেষ করছি।